হ্যালো ফ্রেন্ডস সবাইকে আফ্রিন লাইফস্টাইল থেকে ওয়েলকাম জানাচ্ছি আমি আফরিন সালাম আলাইকুম আপনার সবাই কেমন আছেন আমি অনেক ভালো আছি আজকে খুবই মজাদের একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আর রেসিপিটি হলো নারকেল দিয়ে গুড়ের খাজা খেতে খুবই মজা আজকে এ রেসিপিটি খুবই স্পেশাল সেই জন্যই আপনাদের সাথে শেয়ার করছি তো চলুন দেখে নিই যে কিভাবে এই রেসিপিটি তৈরি করতে যা যা উপকরণ লাগছে সেগুলো হ্যালো ফ্রেন্ডস এখন দেখব যে রেসিপিটি তৈরি করতে কি কি উপকরণ লাগছে তো চলুন দেখি দেখে নিই আমি এখানে এক কাপের মতন ময়দা নিয়েছি হাফ চা চামচের মতন লবণ নিয়েছি দুই টেবিল চামচের মতন নারকেলের গুঁড়া নিয়েছি এটা কিন্তু যে কোনো শপিং মলেই পাওয়া যায় আমি এটা কিনে এনেছিলাম স্বপ্ন শপিং মল থেকে আনিয়েছি সয়াবিন তেল চার টেবিল চামচের মতন আনিয়েছি পরিমাণ মতন পানি আমি যখন খাজা তৈরি করার সময় যখন রুটি বেরবো তখন রুটির ওপর দেখতে পাচ্ছেন এখানে চালের গুঁড়া নিয়েছে এই চালের গুঁড়া উপরে ছিটিয়ে দিব আর আপনাদের পাশে যদি এই চালে গুঁড়া না থাকে তাহলে কিন্তু কর্নফ্লাওয়ারটাও ইউজ করতে পারেন আজ আমি এখানে সম্পূর্ণ চালের গুঁড়ো দিয়েই এই খাজা রেসিপিটি তৈরি করবো আমি এখানে হাফ কাপের মতন গুড় নিয়ে আর হাফ কাপের মতন পানি নিয়ে তার সাথে একটু ভাবে আই থিঙ্ক একটু গরম করে নিয়ে এটাকে আমি লিকুইড বানিয়ে নিয়েছি আপনারাও চাইলে কিন্তু এটাকে এই গুড়টাকে কিন্তু কুড়িও নিতে পারেন আর হাফ হাফ কাপের মতো নিয়েছি হচ্ছে চিনি আর এটা যতটুকু কিন্তু ময়দা দেবেন ততটুকুই চিনি দিতে হবে এক কাপ যদি ময়দা নেন এক কাপে চিনি দিতে হবে আমি যেহেতু গুড়টা অ্যাড করছি সেজন্য চিনিটা হাফ কাপ নিচ্ছি আনিয়েছি তিনটা এলাচ তো এই হচ্ছে রেসিপির উপকরণ তো এবার দেখব যে কিভাবে এটি তৈরি করা যায় Doch, Cholun. হ্যালো ফ্রেন্ডস দেখলেন তো বন্ধুরা এই নারকেল দিয়ে গুড়ের খাজা রেসিপিটি কত সহজেই তৈরি করা গেল দেখতেও কত সুন্দর লাগছে খেতে তো ভীষণ মজা এখন আপনাদের একটু দেখাচ্ছি যে কতটা ক্রিস্পি হয়েছে সেটি কেটে দেখাচ্ছি হ্যালো ফ্রেন্ড দেখতে পাচ্ছেন কতটা ক্রিস্পি হয়েছে দেখায় কেমন হয়েছে আমার এটা উম খুবই মজা এই খাজা আপনারাও এক মাস ফ্রিজে রেখে খেতে পারবেন আমার এই আজকে এই মজাদার নারকেল দিয়ে গুড়ের খাজা রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আজ এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো মজাদার ইয়ামি রেসিপি নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ